মেকানিক্যাল কিবোর্ড জগতে রয়্যাল ক্লাজ একটা সুপরিচিত নাম বলা চলে। বাজেটের মধ্যে অনেক অপশন নিয়ে রয়্যাল ক্লাজ খুবই কম সময়ের মধ্যে মার্কেটে একটা এস্টাবলিশমেন্ট তৈরি করতে পারে। যদিও প্রথম দিকে তাদের কিছু ইস্যুস ছিল, কিছু কিছু বোর্ডের অনেক ইস্যুস শোনা গেলেও ওভার দ্য টাইম তারা এটা রিকভার করতে পারে। রিসেন্টলি আমরা রয়্যাল ক্লাজের RKM 75 কিবোর্ডটা রিভিউ করি এবং রিভিউ করার পরে একটা পজিটিভ সাড়া পাই, কারণ এই কিবোর্ডটা প্রাইসের মধ্যে যা অফার করছিল তা অবশ্যই প্রশংসার যোগ্য। আজকে স্টুডিওতে রয়েছে রয়্যাল ক্লাজের আরও একটা কিবোর্ড, রয়্যাল ক্লাজ RKH81। এই কিবোর্ডটা একটু ডিফারেন্ট টাইপের, এই কিবোর্ডটাতে কিছু ইউনিক ফাংশনালিটিস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক প্রাইসের ভিত্তিতে এই কিবোর্ডটা কিরকম অফার করছে এবং কি কি প্রোভাইড করছে আমাদের। রিভিউতে আছে আমি ফাহিম, ফিরছি ইন্টার পরে। শুরুতে আনবক্সিং, একদম সাদামাটা বক্সে আসে কিবোর্ডটা। বক্সটি খুললে দেখা মিলবে ডাস্ট কভার এবং কিবোর্ডের। কিবোর্ডটা সাইডে রেখে বক্স কন্টেন্টের উপর নজর দেওয়া যাক। অন্যান্য বক্স কন্টেন্ট হিসেবে প্রথমে রয়েছে জ্ঞান বৃদ্ধি সাধনের জন্য ইউজার ম্যানুয়াল, রেগুলার সুইচ কিক্যাপ পুলার কম্বো, আর পাবেন 4টা সুইচ এবং একটা রাবারের টাইপ C2C কেবল উইথ এ টাইপ A কনভার্টার। আনবক্সিং করার পরে যে জিনিসটা দেখে ভালো লাগলো, এই কিবোর্ডটা ডাস্ট কভার এডিশন, যেটা আসলে কাজে দিবে ডাস্ট থেকে কিবোর্ডটাকে বাঁচানোর জন্য। আনবক্সিং শেষ, এবার কিবোর্ডটার কিছু বডি শেভিং করা যাক এবং কিছু কালার শেভিং এবং নিটপিকিং করা যাক। প্রথমে দেখতে পাচ্ছি এই কিবোর্ডটা একটা হোয়াইট ভ্যারিয়েন্টের, যদি এটা হোয়াইট বলতে একদম পিওর হোয়াইট না, একটু গ্রেইস টাইপের অ্যাক্সেন্ট আছে এটাতে। এছাড়া হোয়াইট এবং গ্রে টাইপের কি ক্যাপ আমরা দেখতে পাচ্ছি এর উপরে। তবে যে জিনিসটা সবচেয়ে বেশি নজর কাড়ার কথা সেটা হচ্ছে ডান দিকে একটা নব। এই নবটা দেখতে অনেকটা মাইক্রোওয়েভ নবের মতো, জাস্ট এদিক ওদিক করলেই একটু ডিফারেন্ট টাইপের ফিডব্যাক দিবে। এটা দিয়ে অনলি ব্লুটুথ এবং ওয়্যারলেস যত রকম কানেকশনস আছে সেটা টগল করা সম্ভব। এটা দিয়ে কোনো রকম ভলিউম কন্ট্রোল করা সম্ভব না। এটার পাশে ইন্ডিকেশন দেওয়া আছে যে B1, B2, B3, এবং এই কিবোর্ডটাতে সর্বোচ্চ 4টা ডিভাইস কানেক্ট করা যাবে ব্লুটুথ এবং ওয়্যারলেস 2.4 GHz-এ। মুভিং টু দ্য ব্যাক সাইড, গ্রেইস টাইপের একটা কালার অ্যাক্সেন্ট দেওয়া আছে পিছনে, পুরাটাই প্লাস্টিক এবং রাবার ফিটের পাশাপাশি দুই স্টেপের ফিট দেখা যাচ্ছে এবং ফিটের নিচেও রাবার আছে। সো যে জিনিসটা একটা প্লাস, ইজিলি স্কিড করবে না। এই কিবোর্ডটার ভিতরে ফিল দেওয়া আছে, অবশ্যই এটা আমরা টিয়ার ডাউন করবো, টিয়ার ডাউন করলে দেখতে পাবো ভিতরে কি কি রয়েছে। এবং এই কিবোর্ডটার নিচে রয়্যাল ক্লাজের একটা ব্র্যান্ডিং রয়েছে এখানে, আর সাইডে রেইল টাইপের একটা ডিজাইন রয়েছে যেটা খুব একটা কাজের না, জাস্ট ডিজাইন অ্যাস্থেটিক্সের জন্যই বানানো। এবং কি ক্যাপের দিকে যদি আবার যাই তাহলে সাব লেজেন্ডস রয়েছে সাইডে, কিছু কিছু ইম্পর্টেন্ট সাব লেজেন্ডস, স্পেশালি ভলিউম আপ ডাউন, তারপর প্লে পজ এবং অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সাব লেজেন্ডস আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও উইন্ডোজ এবং ম্যাকে শিফট করারও সাব লেজেন্ডস রয়েছে, RGB কন্ট্রোল করারও একটা সাব লেজেন্ডস দেখা যাচ্ছে। সো ফার দিস ইজ দ্য আউটলুক অফ দ্য কিবোর্ড। এটা বিল্ড কোয়ালিটি প্লাস্টিক, কিছুটা ফ্লেক্স আছে বাট অত না, গুড এনাফ আর কি। উপরে টপ সাইডে একটা পাস থ্রু পোর্ট এবং কিবোর্ডটা কানেক্ট করার মেইন পোর্টটা দেওয়া আছে। সো অবশ্যই এই কিবোর্ডটা দিয়ে আরেকটা ডিভাইস পাস থ্রু করে কানেক্ট করা যাবে এবং আরেকটা কিবোর্ডের মেইন পাওয়ার অপশন তো আছে। বাট যে জিনিসটা মেইন সেটা হচ্ছে যে এই কিবোর্ডটা দিয়ে আরেকটা ডিভাইস পাওয়ার আপ করা যাবে কিনা সেটাও দেখতে হবে আসলে। এবং হাতে ধরে মনে হচ্ছে এই কিবোর্ডটা 700-800 গ্রামের আশেপাশে হবে, 900 গ্রামও হতে পারে। মোটামুটি সলিড একটা বিল্ড কোয়ালিটি প্রোভাইড করতেছে এই কিবোর্ডটা। কিবোর্ডটিতে ডাবল শট PBD কি ক্যাপ ব্যবহার করা হয়েছে। থিকনেসের দিক থেকে চিন্তা করতে গেলে স্টক কি ক্যাপ হিসেবে ঠিক আছে, কিন্তু আরেকটু বেশি থিক হলে ভালো হতো। এই কি ক্যাপটা শাইন থ্রু না, সো RGB লাইটগুলো এই কি ক্যাপের মধ্য দিয়ে পাস হবে না। কিছু কি ক্যাপগুলোর নিচের দিকে এর এক্সট্রা ফাংশনগুলো প্রিন্ট করা আছে। কিবোর্ডের সুইচ হিসেবে থাকছে 3টা সুইচ অপশন, 1 ও ব্লু, 1 ও ব্রাউন এবং স্কাই সায়ান। আমাদের কাছে থাকা যে রিভিউ ইউনিটটা রয়েছে এটা হচ্ছে রয়্যাল ক্লাজেরই স্কাই সায়ান সুইচ, যেটা তাদের অপটিমাইজড একটা লিনিয়ার সুইচ। সুইচগুলো লুবিংয়ের ব্যাপারে বলতে গেলে সুইচগুলো মোটামুটি ভালো মতোই লুপ করা, স্ক্র্যাচিনেস কিছু কিছু সুইচের ক্ষেত্রে সামান্য রয়েছে, বাট মোস্টলি এই সুইচের স্ক্র্যাচিনেস খুব একটা লক্ষ্য করা যায় না। সো এক হিসাবে বলতে গেলে মোটামুটি এই সুইচটা অপটিমাইজ বলা চলে। এবার আসা যাক এই কিবোর্ডটা স্ট্যাবিলাইজারগুলোর প্রসঙ্গে। স্ট্যাবিলাইজারগুলো ভালো মতোই টিউন করা, তেমন কোনো র্যাটেলিং নাই, একদম এই স্ট্যাবিলাইজারগুলো পুরো মাখনের মতো আপ ডাউন করে বলতে গেলে। সো এই স্ট্যাবিলাইজারগুলোতে যথেষ্ট ভালো পরিমাণে লুবিং দেওয়া হয়েছে এবং এতে ভালো মতো টিউনও করা হয়েছে। সো ফার এই কিবোর্ডের টাইপিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। যদি আমি প্রিভিয়াসলি রয়্যাল ক্লাজ RKM 75 এর সাথে এটার কম্প্যারিজনে বলি তাহলে বলতে হয় যে এটা একটু ডাউনগ্রেডেড ভার্সন, বাট ইয়েস এটা অতটাও ডিসঅ্যাপয়েন্টেড করবে না আপনাকে। কিবোর্ডটার RGB হিসাবে আছে নর্থ ফেসিং RGB, যেটা 16 মিলিয়ন কালার সাপোর্ট করে থাকবে। এক্ষেত্রে এই কিবোর্ডটার সফটওয়্যার দিয়ে আপনি এই কিবোর্ডটার লাইটগুলো কাস্টমাইজ করতে পারবেন এবং আপনি এই কিবোর্ডটাকে যে কোনো ধরনের লাইটিং এফেক্ট দিতে পারবেন। এছাড়া RGB প্রসঙ্গে বলতে হয় কিবোর্ডের সাইড লেজেন্সে RGB কিছু ইন্ডিকেশন রয়েছে, স্পেশালি FN এবং মডিফায়ার কি প্রেস করলে কিছু RGB এফেক্ট পাওয়া সম্ভব, যেগুলো স্টক কিবোর্ডের সাথেই আসে। RGB র ব্যাপারে বলতে গেলে RGB টা যথেষ্ট ব্রাইট, এটা নিয়ে তেমন একটা আসলে কমপ্লেন করার
তেমন কিছু থাকছে না। এবার আসা যাক এই কিবোর্ডটার মেইন ডিজাইন হাইলাইটিং এর ব্যাপারটা। এই কিবোর্ডটার নব, এই কিবোর্ডটার নব আসলে নব আবার নবও না, অনেকটা নবের মতো হলেও নবের মতো কাজও করে না। মূলত মোস্টলি যত রকম মেকানিক্যাল কিবোর্ডে নব ইউজ হয় সেই নবগুলো হয়তো বা আরজিবি কন্ট্রোল বা ভলিউম কন্ট্রোলের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে, কিন্তু এই নবটা মূলত ওয়্যারলেস ডিভাইসগুলোর মধ্যে টগল করার জন্য ইউজ করা হয়ে থাকে। স্পেশালি এটার যদি কোনো প্র্যাকটিক্যাল ইউসেজ আমি বলে থাকি, ধরেন আপনি মাল্টিপল ডিভাইসের সাথে কানেক্টেড আছেন, স্পেশালি ধরেন মোবাইল বা পিসি বা ল্যাপটপের সাথে কানেক্টেড রাখেন এই কিবোর্ডটাকে, সেক্ষেত্রে যখন তখন আপনি এই কিবোর্ডটা নব দিয়ে বিভিন্ন ডিভাইসে কিবোর্ড ইনপুটটা সুইচ করতে পারবেন। এছাড়াও এই কিবোর্ডটা নবের মধ্যে কিবোর্ডটা অন অফ করার অপশন রয়েছে। মূলত এই কিবোর্ডটা যখন প্রথমবার মেকানিক্যাল কিবোর্ডগুলোতে আমি দেখি তখন সবাই বলেছে এই কিবোর্ডটার নবটা আসলে ওভেন নব। মূলত এই ওভেন নব নিয়ে অনেকে অনেক ট্রল করেছে, বাট স্টিল এই কিবোর্ডটার যদি কোনো প্র্যাকটিক্যাল ইউজ থাকে তাহলে ওইটাই হবে প্র্যাকটিক্যাল ইউসেজ। আপনি মাল্টিপল ডিভাইসের ক্ষেত্রে এই কিবোর্ডটা দিয়ে ইজিলি টগল করতে পারবেন, যেটা আসলে অনেকের ক্ষেত্রে একটা ডিল ব্রেকার হতে পারে। আবার মোস্টলি অনেকেই নবটাকে প্রেফার করে থাকেন ভলিউম আপ ডাউন করার জন্য। সো এটা যার যার পার্সোনাল প্রেফারেন্স। ভিডিওর এই পর্যায়ে মেকানিক্যাল কিবোর্ডটা ময়নাতদন্ত করা হবে, দ্যাট মিন্স টিয়ার ডাউন করা হবে। টিয়ার ডাউনের জন্য প্রথমে কিক্যাপ এবং সুইচগুলো খুলে নিয়ে কিবোর্ডটি নিচে থাকা রাবার গ্রিপের নিচে চার কোণায় চারটি স্ক্রু খুলে নেওয়া হলো। পরবর্তীতে প্রাই টুল দিয়ে এই কিবোর্ডটা খুলে নিতে হবে। এক্ষেত্রে এই কিবোর্ডটার প্রাই টুল দিয়ে খুলতে গেলে একটু বেশি স্ট্রাগল করতে হয়। এর টপ প্লাস্টিকটার সাথে নবটা লাগানো রয়েছে, এই নবের সাথে যে ডটার বোর্ডটা রয়েছে সেই ডটার বোর্ডটা খুলে নিতে হবে সাবধানতার সাথে। পরবর্তীতে মেইন বোর্ডটি উল্টিয়ে ডটার বোর্ড এবং ব্যাটারি কানেকশনটি খুলে নিলেই মূল পিসিবিটি হাতে চলে আসবে। কিবোর্ডের পিসিবি নিচে এবং ব্যাটারির উপরের সাউন্ড কমানোর জন্য ব্যবহার হয়েছে সিলিকন প্যাড, এবং এই সিলিকন প্যাডের নিচেই কিবোর্ডের ব্যাটারির অবস্থান। এবারে মেইন বোর্ডের পিছনে থাকা ছয়টি স্ক্রু খুলে নিতে হবে। খোলার পর পিসিবি, সলিড সিলিকন ড্যাম্পিং প্যাড এবং পজিশনিং প্লেটটি পার্ট বাই পার্ট খুলে আসবে। সো এই টিয়ার ডাউন দেখে অবশ্যই বলতে হয় কিবোর্ডটাতে সাউন্ড অ্যাবজর্বেশনের জন্য যথেষ্ট ধরনের লেয়ার ইউজ করা হয়েছে, যাতে এই কিবোর্ডটাতে একটা থকি বা একটা ডিপ সাউন্ডিং পাওয়া যায়, এবং এই সিলিকন প্যাডগুলাই এই কিবোর্ডটার এই ধরনের সাউন্ড প্রোফাইলের জন্য যথেষ্ট রেসপন্সিবল। এছাড়া আপনি চাইলে এই কিবোর্ডটা মড করে নিতে পারেন, টেপ মড করলে হয়তোবা আর একটু ডিপ প্রোফাইলের সাউন্ড পাওয়া সম্ভব। যদিও মড করার জন্য আসলে কিবোর্ডে খুব একটা জায়গা নেই, আপনি চাইলে সিলিকনটা রিপ্লেস করে ফোম মডও করতে পারেন আর একটু থিন প্রোফাইলের সাউন্ডের জন্য। এবার আসা যাক এই কিবোর্ডটা সফটওয়্যার হিসেবে কি প্রোভাইড করছে। সফটওয়্যার হিসেবে এর ইউআই ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং মজার বিষয় হলো মার্কেটে থাকা অন্যদের মতো তারা এক এক কিবোর্ডের জন্য এক এক সফটওয়্যার দেয়নি। শুধুমাত্র একটি সফটওয়্যারের মাধ্যমে রয়্যাল ক্লাজের প্রায় সকল কিবোর্ডগুলো কন্ট্রোল করা সম্ভব। এই কিবোর্ডটির ওয়্যারলেস ফাংশনালিটি তো রয়েছেই, সো ওয়্যারলেস ফাংশনালিটির জন্য এই কিবোর্ডটাতে ব্যাটারি ইউজ করা আছে 3750 মিলিঅ্যাম্পিয়ারের, যেটি ইউজারের ইউসেজের উপরে ভিত্তি করে প্রায় সপ্তাহখানেকের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে তা বলাই যায়। অনেক তো এই কিবোর্ডটার স্পেসিফিকেশন নিয়ে কথাবার্তা হলো, এবার এই কিবোর্ডটা কিরকম সাউন্ড প্রোভাইড করছে তা দেখে এবং শুনে নেওয়া যাক। ওভারঅল এই কিবোর্ডটির স্কাই সায়েন্স সুইচ এবং দুই লেয়ারের সলিড সিলিকন প্যাড থাকাতে এ থেকে একটা ডিপ সাউন্ড পাওয়া গিয়েছে। এক্ষেত্রে এর কিক্যাপগুলো থিন প্রোফাইলের হলেও এই কিক্যাপগুলো থেকে ভালো সাউন্ড প্রোডিউস হয়। এছাড়াও মোটামুটি একটা সলিড পারফরমেন্স পাওয়া যায় আউট অফ দ্য বক্স। ইউজুয়ালি এই কিবোর্ডগুলো খুব একটা মড করতে হবে বলে আমার মনে হয় না, তারপরও যদি মড করতে হয় অবশ্যই আপনি সুইচ বা কিক্যাপ চেঞ্জ করে নিতে পারেন, তাহলে একটা বেটার সাউন্ড পেতে পারেন। এছাড়াও অন্যান্য মড তো আছেই। এবার আসা যাক এই কিবোর্ডটার প্রাইস এবং কম্পিটিটর অ্যানালাইসিসের ব্যাপারে। এই কিবোর্ডটার প্রাইস ধরা হয়েছে 6100 টাকা এবং এর আশেপাশে, এবং এর আশেপাশে কথাটা কেমন বললাম, কোথাও কোথাও এই কিবোর্ডটা 5700 টাকায় দেখা গিয়েছে। সো 6000 টাকার নিচেও এই কিবোর্ডটা পাওয়া সম্ভব। এই রেঞ্জে অনেক অনেক অপশন রয়েছে, সেটা 75 হতে পারে, 65% হতে পারে, অথবা টিকিয়ালও হতে পারে। বিভিন্ন ব্র্যান্ডসের বিভিন্ন ধরনের অপশন এই প্রাইস রেঞ্জে রয়েছে, এবং এই প্রাইস রেঞ্জটা যথেষ্ট কম্পিটিটিভ। এই প্রাইস রেঞ্জের আশেপাশে কিছু কিবোর্ড মডেল রয়েছে যেগুলো রেকমেন্ড করার মতো, সেগুলো হলো অ্যাটাক শার্প K86, এজাজ AK820 প্রো, ডারিউ AK75 প্রো, মনকা 3075 প্রো, যেটা অবশ্য আউট অফ স্টক রয়েছে রাইট নাও, ডারিউ A87, এবং সবশেষে স্কাইলং SK64S। এই সাজেস্ট করা কিবোর্ডগুলোর মধ্যে বিভিন্ন সাইজ রয়েছে, সো আপনি কী ধরনের কিবোর্ড সাইজ প্রেফার করেন সেটা টোটালি আপনার উপরে। কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কী ধরনের কিবোর্ড সাইজ আপনি ইউজুয়ালি প্রেফার করে থাকেন মেকানিক্যাল কিবোর্ডের ক্ষেত্রে। এবার এই কিবোর্ডটার ব্যাপারে কিছু ভালো এবং খারাপ দিক মেনশন করা যাক। এই কিবোর্ডটার প্রথম ভালো দিক হচ্ছে যে এই কিবোর্ডটা যথেষ্ট সলিড বিল্ড কোয়ালিটি, তেমন কোনো ফ্লেক্স নাই,
ভালো সফটওয়্যার সাপোর্ট এবং এই কিবোর্ডটার ডিপ এবং স্যাটিসফাইং সাউন্ড প্রোফাইল। এবং আউট অফ দ্য বক্স এই কিবোর্ডটার খুব একটা মড করার দরকার পড়বে বলে আমার মনে হয় না। তবে এখানে কিছুটা নিটপিকিং করতে হয়, স্পেশালি এই কিবোর্ডটার সুইচগুলোর ব্যাপারে। এই কিবোর্ডটার কিছু সুইচ ভালোমতো লুবিং করা, আবার কিছু ভালো লুবিং করা মনে হয় নাই। সো কিছু জায়গায় স্ক্র্যাচিনেস পাওয়া যায়, আবার কিছু জায়গায় ভালো স্মুথ একটা আউটপুট পাওয়া যায়। সো এই ক্ষেত্রে আপনার যদি সুইচ মড করতেই হয়, আপনি সুইচগুলোকে ভালোমতো লুপ করে নিতে পারেন পার্সোনালি, তাহলে এই কিবোর্ডটা থেকে আরও বেটার সাউন্ড আউটপুট পাওয়া সম্ভব। তবে আপনি যদি অত প্যারা না নিতে চান, তাহলে এই কিবোর্ডটা আউট অফ দ্য বক্স যথেষ্ট ভালো মানের সাউন্ডই প্রোভাইড করছে বলা যায়। এই কিবোর্ডটার মোটামুটি প্রাইস রেঞ্জে যা অফার করতেছে সবকিছুই ভালো। তবে যেটা নিটপিকিং করতে হয় সেটা হচ্ছে যে এই কিবোর্ডটার নব ডিজাইন, এটা অনেকের কাছে পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে, অনেকের কাছে এই জিনিসটা প্র্যাকটিক্যাল নাও লাগতে পারে। কারণ মোস্টলি আমরা যারা পিসি ইউজ করে থাকি তারা খুব একটা আসলে মাল্টিপল ডিভাইসে সুইচ করে থাকি না। আনলেস আপনার মাল্টিপল ডিভাইস থাকে এবং আপনি মাল্টিপল ডিভাইসে বারবার সুইচ করেন, সেক্ষেত্রে হয়তো বা এই জিনিসটা প্র্যাকটিক্যাল হতে পারে। সো এই পার্সেন্টেজটা খুবই কম আসলে, মোস্টলি নবটা বেশি প্র্যাকটিক্যাল মনে হয় আমার কাছে পার্সোনালি। সো এক্ষেত্রে যদি কোনো এক্সট্রা নব থাকতো বা এখানে টগল করার সুইচের জায়গায় হয়তো বা অন্য কোনো ইমপ্লিমেন্টেশন থাকলে বেটার হতো। অবশ্যই এই দামে ডিসপ্লেওয়ালা কিবোর্ডও এখন পাওয়া যায় নব সহ, যেটা স্পেশালি অ্যাজাজ একে 820 প্রো অফার করতেছে। এবং আমাদের মেনশন করা অ্যাটাক শার্কের কিবোর্ডটাতেও সিমিলার ফাংশনালিটিস রয়েছে, যদিও সিমিলার প্রাইসে বা কিছুটা আশেপাশে রয়্যাল ক্লাজের আরও অন্যান্য অপশনও রয়েছে। সো যাদের স্পেশালি নবটা দরকার পড়বে তারা অন্যান্য অপশনগুলো দেখতে পারেন। সবশেষে বলতে হয় কিবোর্ড চয়েসের ব্যাপারটা টোটালি পার্সোনাল, আপনি কী ধরনের কিবোর্ড ইউজ করবেন এটা টোটালি আপনার উপরে। তবে বলতে হয় 6000 টাকার আশেপাশে যদি আপনার বাজেট থাকে এই কিবোর্ডটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন, বাকিটা তো আপনার ডিসিশনই। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।